হাতে তৈরি যে দানাদার খাদ্য সেইগুলাতে এইটার এই এইটাতে যে পুষ্টিগুণ আছে ওইটার দ্বারের কাছেও যেতে পারবে না। এই যে খাদ্যগুলো আছে এটা হচ্ছে হাই প্রোটিন, মানে এর চেয়ে ভালো প্রোটিন যুক্ত খাবার তৈরি করাই খুবই অসম্ভব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন ভিউয়ার্স? আজকে আমি আমার গরুর জন্য কত টাকার খাদ্য আনলাম এবং ওই খাবারগুলো কতটুকু করে খাওয়াবো আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এই খাদ্যগুলো আমার যে গরুটা মোটাতে চাষের জন্য আমি রেখেছি ওই গরুকে কিন্তু ব্যবহার করবো, এগুলো আমার গাভী এবং বাসুরকে ব্যবহার করবো না। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে ফিডটা, এটা হচ্ছে মিটমোর ক্যাটল ফিড, এইটাই আমি খাওয়াই। বিভিন্ন সময় অন্য ধরনের ফিডগুলো নিয়ে আমি যখন একটু এক্সপেরিমেন্ট করি, দেখি ওই ফিডটার রেজাল্ট কেমন, তখন ওই অন্য ফিড খাওয়ানো হয়। তো বিশেষ করে সব ফিডই আমার কাছে ফেল এই ফিড ছাড়া। তো এইটা আনছি আমি এখন 50 টাকা কম রাখছে, আমার কাছ থেকে রাখছি 1400 টাকা। এবং এটা হচ্ছে মিক্স ভুসি, এটা হচ্ছে সিপি মিক্স ভুসি। এটার মধ্যে যেই উপাদানগুলো থাকে সেটা বিশেষ করে আপনাদের দেখাই, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ভুসি, গমের ভুসি, সয়াবিন মিল, তারপর হচ্ছে সয়াবিন হাল, মসুরির ভুসি, খেসারির ভুসি, মাসকালাইয়ের ভুসি, ডাবলির ভুসি, তারপর হচ্ছে ভুট্টা, রাইস পলিশ, লবণ, ভিটামিন, মিনারেল ইত্যাদি, মানে অনেকগুলা উপাদান দিলে দিয়ে এই ভুসিটা তৈরি করা হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে 30 কেজির যে ভুসি এটা হচ্ছে সিপি মিক্স ভুসি, এটার দাম রাখছে 1380 টাকা এবং এটা রাখছে 1400 টাকা। এবং একটা প্যাটার্নিং এর জন্য একটা ভিটামিন আনছি, এটা খুবই ভালো হবে ইনশাল্লাহ। তো এটার দাম হচ্ছে বডির এই 540 টাকা, তো আমার কাছ থেকে 500 টাকা রাখছে। এটা হচ্ছে আপনার 1 কেজির একটা প্যাকেট, এটা আমি চায়ের কাপে প্রতিদিন অর্ধেক কাপ খাওয়াবো। আমার যেহেতু 100 কেজির উপরে আমার গরুটা, তো 200 কেজির কাছাকাছি হবে, ওই গরুকে আমরা এটা চায়ের কাপের এক মানে অর্ধেক কাপ দেব প্রতিদিন। তো এটার দাম রাখছে 500 টাকা। তো ইন টোটালি আমার কাছে যে খরচটা আসছে 500 টাকা, 1400 টাকা এবং 1380 টাকা, তো ইন টোটাল 3280 টাকা আমার এই এগুলা মানে কিনতে গেছে। তারপর হচ্ছে 110 টাকা আমার আছে ক্যারিং খরচ, তাহলে আমার কাছে প্রায় 3400 টাকা, 10 টাকা কম 3400 টাকা, মানে 3390 টাকা আমার খরচ পড়ছে এই খাদ্যগুলো আনতে। এখন যেটা করব আমি, এখানে আছে 25 কেজি এবং এখানে আছে 30 কেজি, তো টোটাল হচ্ছে 55 কেজি। এখন 2 কেজি করে দিলে 5 কেজি শর্ট পড়ে এই এক মাসে। তো আমি যেই কাজটা করব, 5 কেজি বা 6 কেজি ধানের কুড়া এটার সাথে মিক্স করব, এবং এই ভুসি এবং এই ফিডটা দুইটা আমি একত্রে মিক্স করলে আমি 55 কেজি পাচ্ছি। এবং 5 কেজি যদি রাইস পলিশ বা এই যে ধানের কুড়া যেটা ওইটা আমি মিক্স করি, তাহলে আমি 60 কেজি পাচ্ছি এখানে খাদ্য। এই 60 কেজি খাদ্য আমি 30 দিনে 60 কেজি খাদ্য আমি ব্যবহার করব। ঠিক আছে, তাই আমার আর এক্সট্রা কোনো খাদ্য কিনতে হবে না। তো এই 3400 টাকার মধ্যে আমার এক মাসের খাদ্য কিনা শেষ, ভিটামিন সহ। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস ব্যবহার করব ইনশাল্লাহ ঈদের আগে, ও মানে মোটামুটি ভালোইভাবে ওই গরুটাকে প্রস্তুত করে ফেলবো ইনশাল্লাহ। তো আপনারা যারা মনে করেন টেনশনের মধ্যে আছেন যে আমি কোন খাদ্যটা ঈদের আগে আমার গরুটা খাওয়ালে গরু মোটাতে যা হবে, এই খাদ্যগুলো আপনারা খাওয়াতে পারেন, আর কোনো খাদ্যের প্রয়োজন নাই, শুধু কাঁচা ঘাস ছাড়া। কাঁচা ঘাস এবং পানি ওইগুলো পর্যাপ্ত পরিমাণ দেবেন। এই যে খাদ্যগুলো আছে এটা হচ্ছে হাই প্রোটিন, মানে এর চেয়ে ভালো প্রোটিনযুক্ত খাবার তৈরি করাই খুবই অসম্ভব। ঠিক আছে, তো হাতে তৈরি যে দানাদার খাদ্য সেইগুলোতে এইটার এই এইটাতে যে পুষ্টিগুণ আছে ওইটার দ্বারের কাছেও যেতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। সেটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, এইটার দ্বারের কাছেও আসতে পারবে না, এই পুষ্টিগুণের এই দুইটার সমান হতে পারবে না। পাশাপাশি ফ্যাটেনিংয়ের জন্য, মাংস বৃদ্ধির জন্য এটা তো আছেই, যেহেতু ওর রুচি আছে ভালোই, জিঙ্ক গাতেও কোনো সমস্যা নাই, তাই ওকে জিঙ্ক বা রুচি ট্যাবলেট দেওয়ার কোনো প্রয়োজন আমার নাই। আর বিশেষ করে কৃমির ট্যাবলেট এখন কৃমিনাশক দেবো না, কারণ এখন যদি কৃমিনাশক দেই আমার গরু একদিন যদি খাওয়ার রুচি কমে যায় তাহলে একদিনই আমার মাংস নষ্ট হবে, আর কৃমির ওষুধ দেওয়ার পর 4-5 দিন গরু এমনিতেই রুচি কমে যায়। তাই আমি কৃমির ওষুধ আর দেবো না, এই খাবারগুলো খাওয়াবো ইনশাল্লাহ, দেখি কী পর্যন্ত কী হয়। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।